দীর্ঘ দেড় মাসেরও বেশি অপেক্ষা শেষে অবশেষে রাজ্যের মাটিতে পা রাখলেন তারা। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেন বাঁকুড়ায় ঢুকল। এই ট্রেন বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলার পরিযায়ী শ্রমিক সহ বেশ কিছুজন চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া মোট 1200 জন এই রাজ্যে পৌঁছালেন। অবশেষে বাড়ি ফিরতে পেরে সকলেই খুশি। চিকিৎসা করাতে বেঙ্গালুরু গিয়ে আটকে পড়া পূর্ব মেদিনীপুরের বাবলু গুচাইদ, বীরভূম বোলপুরের পারমিতা চ্যাটার্জিরা বলেন, ভীষণ সমস্যায় ছিলাম। অতিরিক্ত হোটেল ভাড়া ও চিকিৎসার খরচ সামলাতে একেবারে নাজেহাল অবস্থা। অবশেষে বাড়ি ফিরতে পেরে তারা সকলেই খুব খুশি বলেই জানান। আমাদের মানে ভীষণই কষ্টের মধ্যে ছিলাম, তার কারণ হচ্ছে ওখানে প্রচুর হোটেল ভাড়া লাগছিল। আমরা আজকে নিয়ে 62 দিন হলো, তার মধ্যে আমরা ওখানেই ছিলাম 56 দিন। প্রত্যেক দিন 700 টাকা করে হোটেল ভাড়া আমরা যে হোটেলে ছিলাম, কারণ আমাদের সঙ্গে চারজন ছিল। এবার তারপরে খাওয়া দাওয়া সব নিয়ে পার ডে হয়তো 1500 থেকে 1700-1800 টাকা খরচা। বুঝতেই পারছেন টাকার কিভাবে ইয়ে হচ্ছে। তারপর তো আবার চিকিৎসা, তারপর হ্যাঁ প্রচণ্ড খুশি, ভীষণ খুশি। আমার নাম হচ্ছে পারমিতা চ্যাটার্জি। নদিয়ার পরিযায়ী শ্রমিক নারায়ণ মণ্ডল বলেন, খুব সমস্যায় ছিলাম। একটা সময় বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। একদিকে কাজ নেই, অন্যদিকে খাওয়া দাওয়ার সমস্যা, সব মিলিয়ে খুব সমস্যার মধ্যেই ছিলেন তারা। আজকে আমি প্রায় 80 দিনের মধ্যে ওখানে আটকে পড়েছিলাম, কাছে পয়সা ছিল না, মানে অনেক কষ্টে ওখানে প্রতিদিন প্রায় এক মানে প্রতিদিন মানে রাত্রিবেলা 2-2.5 করে আসতেছে ফর্ম, বিভিন্ন রকম ফর্ম, আজ এটা পূরণ করো, কাল সেটা পূরণ করো, যে ফর্মের দাম 1 টাকা ওখানকার পাবলিককে দিবা হচ্ছে 5 টাকা করে, 5 টাকার কমে ছাড়ছে না, এরকম ব্যাপার। তো মানে অনেক কষ্টে যা হোক আপাতত আসতে পারলাম, তার মধ্যে পাশ থেকে অনেকে খাবার দিছে, এরপর থেকে আমরা আর খাবার পাই না। ওই বিলাসপুরের পর আর কোনো খাবার পাই, হ্যাঁ। তারপরে যখন থানা ফানা ঘেরে টেরে কাঠগুড়ে যখন আমরা থাকতাম, থানা ফানা ঘেরা টেরা করার পর ওখান থেকে আসাই দিল যে তোমাদেরকে বাড়ি পাঠানো হবে। তারপরে ওখানকার বলছে বলে এখানকার রাজ্য ছাড়ছে না, আর ওখানকার রাজ্য তোমাদেরকে চাচ্ছে না, এইরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। হ্যাঁ অনেক খুশি, অনেক খুশি। এখন আমি কোন সরকারকে জানাবো কে ছাড়লো বা কে পাঠালে, আমরা তো কোনো খুঁজেই পাইনি। কেউ বলছে মমতা চায়নি, কেউ বলছে ওখানকার কর্ণাটক সরকার তোমাদেরকে ছাড়ছে না, ওখানকার কাজের লোকের জন্য ওখানকার অর্থনীতি মানে ই পড়ে যাবে, চাঙ্গা হচ্ছে না, এই নিয়ে এখন কে ছাড়ছে আর কাকে বলবো আর কাকে কি করবো তখন খুঁজে পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নারায়ণ মণ্ডল। বেঙ্গালুরু থেকে আসা এই বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিক সহ অন্যান্যদের থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিলেন প্রশাসন। পরে বিশেষ বাসের ব্যবস্থা করে প্রত্যেককে নিজের নিজের জেলায় ফেরত পাঠানোর উদ্যোগ নেন প্রশাসন। এই দিন বাঁকুড়ায় ট্রেন ঢোকার আগে থেকেই স্টেশনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, পাশাপাশি নির্বাচিত পদাধিকারীরা। জেলা পরিদর্শনের সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, পরিযায়ী শ্রমিক ও চিকিৎসা করাতে যাওয়া মানুষরা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ফিরে এলেন। প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য ব্যবস্থা জেলা প্রশাসন করছে বলেই তিনি জানান। মানুষগুলো অনেক দুঃখে আটকে গেছিলো, একবার করোনার যে আমাদের লকডাউন চলছিল সারা বিশ্ব জুড়ে, লকডাউনে কিন্তু সকলে আটকে পড়ে গেছিলো, অনেকেই পরিযায়ী শ্রমিকও রয়েছে, আবার অনেকে চিকিৎসা গিয়েছিলো সেই জায়গায় তারা আটকে গেছিলো, আজ অন্তত 1.5-2 থেকে 2.5 মাস ধরে কিন্তু আটকে গেছে, তারা খুবই দুঃখ প্রকাশ করছিল। কিন্তু সেই জায়গায় এই লকডাউনের মধ্যেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বাংলার মানুষের প্রতি চিন্তা ভাবনা করে আমাদের মেনলি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলার আর অন্যান্য জেলার রয়েছে আমাদের যারা পরিযায়ী শ্রমিক সহ যারা চিকিৎসা করতে গেছিলো তাদেরকে তিনি আমাদের বাঁকুড়ার স্টেশনে তাদেরকে নামানো হয়েছে। ধরুন এখানে মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশাসনিক যা ইয়ে সিস্টেম আছে তা করছি আমরা, এবং বাসের করা আছে, বিভিন্ন জেলায় যারা যাবে তাদেরকে বাসের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত ধরনের ব্যবস্থা যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয়। এবং তাদের সাথে আমরা কথা বলছি, আমরা ভোর 4টার থেকে রয়েছি তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু খুব গর্বিত আনন্দিত বোধ করছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা ওনাদের জন্য করে দিয়েছেন তারা কিন্তু খুবই খুশি, তারা নিজের বাড়িতে ফিরে আসতে পেরে নিজেরা কিন্তু খুবই খুশি। তারা বলছে যে আমরা দিদির কাছে আমরা চিরকৃতজ্ঞ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে যে ব্যবস্থা তিনি করে দিয়েছেন তাতে তারা কিন্তু খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।